हरे कृष्णा जय श्रील प्रभुपाद नमो विष्णुपादाय कृष्ण प्रस्थाय भूतले श्रीमाते जयपताका स्वामिनीति नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायने गौड़कौथ धामदाय नगर ग्राम ताड़ी नमो विष्णुपादाय कृष्ण प्रस्थाय भूतले श्रीमाते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते शारस्वती देवे गौड़वाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाठसत देश तारिणी। हरे कृष्ण। तो आज के श्रील प्रभुपादेर उक्ति आलोचना करार चेष्टा करब। आज के जन श्रील प्रभुपाद आमादेर कि उक्ति दान करेछेन एवं कि शिक्षा दान करेछेन। तो आज के जे उक्तिटी श्रील प्रभुपाद करेछेन 1968 साले তিনি গর্গমণি প্রভুকে এই পত্র লিখেছেন 18 জুনে, বুঝতে পেরেছেন? আমরা সেটা আলোচনা করি। প্রভুপাদ কি বলেছেন সেখানে? প্রভুপাদের উক্তি থেকে, তোমরা আমার আর আমি কৃষ্ণের, সুতরাং তোমরাও কৃষ্ণে। শ্রীল প্রভুপাদ বলছেন আমরা সবাই হচ্ছে শ্রীল প্রভুপাদের আর প্রভুপাদ হচ্ছে কৃষ্ণে, তাই আমরা সবাই কৃষ্ণে। তো এর জন্য আমাদের কি এই কথার দ্বারা প্রভুপাদ কি শিক্ষা দিতে চেয়েছেন? আমাদের কখনো কি করা যাবে না, নিজেকে কৃষ্ণের মনে করা যাবে না। তাই নরোত্তম দাস ঠাকুর তার গানে কি গিয়েছে, কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমারও সকতি আছে, আরে আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে, ধাই তব পাছে পাছে, ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। নরোত্তম দাস ঠাকুর তার প্রার্থনা সঙ্গীতে গিয়েছেন, আর আত্মনিবেদনের সঙ্গীতে। কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে, হে প্রভু কৃষ্ণ হচ্ছেন তোমার, তাই তুমি কি করেছ, তুমি ভগবানকে দিতে পারো, কারণ তোমার কাছে কৃষ্ণ আছে আর আমার কাছে তো কৃষ্ণ নেই। তাই আমি বৈষ্ণবের চরণে ধুলা হয়ে থাকতে চাই, যদি সে আমাকে কৃপা করে কৃষ্ণ দান করে তাহলেই আমি একমাত্র কৃষ্ণকে প্রাপ্ত হব। এর জন্য শুদ্ধ ভক্তের কাছে ভগবান থাকেন, শুদ্ধ ভগবান শুদ্ধ ভক্ত চাইলে আমাদেরকে কৃষ্ণকে দিতে পারে। যেরকম আমাদের যদি টাকার প্রয়োজন হয় আমরা বাবার কাছে চাই, কারণ বাবার কাছে টাকা আছে, তাই না? তা আমরা যদি ভক্তি চাই, কৃষ্ণকে চাই, কৃষ্ণ কার কাছে আছে? কৃষ্ণ গীতায় বলেছেন ভক্ত মামাবি জানাতি, হ্যাঁ না, ভক্ত আমাকে জানে, আমি তার কাছে সর্বদা। তোমারও হৃদয় সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। নরোত্তম দাস ঠাকুর বলছে বৈষ্ণবের হৃদয়ের মধ্যে ভগবান কৃষ্ণ সর্বদা তিনি বাস করেন। তাই যদি আমরা শুদ্ধ ভক্তে শ্রীল প্রভুপাদের পূর্বতন আচার্যদের চরণ কমলকে আশ্রয় করে, সদ্গুরুর চরণ করম কমল আশ্রয় করে আমরা ভক্তি করি, তাহলেই আমরা কৃষ্ণকে পাব। এইটা প্রভুপাদ এই কথার মধ্যে শিখে। তো প্রভুপাদ বলছেন তোমরা সকলে হচ্ছেন, সকলে হচ্ছ আমার আর আমি কৃষ্ণে, তাই তোমরাও কৃষ্ণ। এর জন্য আমরা যদি শুদ্ধ ভক্তের অনুগত হতে পারি, তাদের মনোকামনা, তাদের প্রসন্নতা বিধান করতে পারি, তাহলে আমরা কৃষ্ণকে প্রসন্নতা বিধান করব। দ্বিতীয় আর একটা শিক্ষা হচ্ছে, কৃষ্ণ গীতায় বলছেন এবং পরম্পরা প্রাপ্তম রাজস্বয় বিদু, কখনো নিজে ঘোড়া ডেঙিয়ে ঘাস খাওয়া যাবে না। আমাদের সবসময় সাধুগুরু বৈষ্ণব সদ্গুরুর চরণে আশ্রয় করে তারপরে কৃষ্ণকে চাইতে। দেখুন, আপনি যদি বৃন্দাবনের লীলা শোনেন, গোপীরা কখনো বলতো না আমরা কৃষ্ণে, গোপীরা বলতো আমরা রাধারানী। এমনকি বৃন্দাবনে এই লীলা আছে, গোপীরা কখনো কৃষ্ণের প্রসাদ পেতেন না, কৃষ্ণ প্রসাদ
আগে কৃষ্ণকে নিবেদন করে, তারপর সেটা রাধারানীকে নিবেদিত হবে, তারপরে সেটা তারা গ্রহণ করতেন। তো এর জন্য আমরা এই কথার মধ্যে দিয়ে প্রভুপাদ আমাদের বুঝাতে চেয়েছেন, আমাদের আনুগত্যে ভজন করতে হবে। যদি আমরা আনুগত্য হয়ে ভজন করি তাহলে কৃষ্ণ তাড়াতাড়ি আমাদেরকে গ্রহণ করবে। না হলে চৈতন্য চরিতামৃত আছে, কালাকৃষ্ণ দাস চৈতন্য মহাপ্রভুর সঙ্গে দক্ষিণ ভারত যাত্রার সময় তিনি অস্পৃশ্য বারবণিতা নারীদের প্রতি আকর্ষিত হয়েছিল। মহাপ্রভু তাকে চুলের মুঠি ধরে টেনে এনেছিল, তাকে তার সঙ্গ থেকে ত্যাগ করেছিল, কিন্তু সে নিত্যানন্দ প্রভুর আশ্রয় নেওয়ার ফলে মহাপ্রভু তাকে আবার কৃপা করেছে। কিন্তু হরিদাস ঠাকুর, হরিদাস ছোট হরিদাস মাধবী দেবীর কাছে 70 বছরের একজন তপস্বিনী নারীর কাছ থেকে একটু আতপ চাল, সুগন্ধিযুক্ত আতপ চাল এনেছিল, আর মহাপ্রভু তাকে রিজেক্ট করে দিয়েছে আর তাকে গ্রহণ, কারণ তিনি কোনো ভক্তের আশ্রয় নেয়নি যখন ভগবান তাকে রিজেক্ট করে দিয়েছে। এর জন্য আমাদের বুঝতে পারি, যদি সরাসরি আমরা ভগবানের চরণে আত্মসমর্পণ করি তাহলে কৃষ্ণ অনেক সময় আমাদেরকে ত্যাগ করে দিতে পারে ভুল ত্রুটির কারণে। কেন আমরা তো ভুল ত্রুটির জনক করতেই থাকি, কিন্তু আমরা যদি শুদ্ধ ভক্তের আশ্রয় নিয়ে করি তাহলে শুদ্ধ ভক্তরা আমাদের ভুল ত্রুটিগুলো শুধরানোর চেষ্টা করবে এবং ভগবানের কাছে আমাদের জন্য সুপারিশ করবেন, তার মাধ্যমে আমরা ভগবানের কাছে যেতে পারবো। তাহলে আসুন আমরা আজ থেকে সংকল্প নেই, আমরা শ্রীল প্রভুপাদ পূর্বতন আচার্য সদ্গুরুর চরণে আত্মনিবেদন করে তাদের কথা অনুসারে জীবনকে পরিচালিত করে ভগবানের প্রসন্নতা বিধান করে আমরা ভগবত ধাম কৃষ্ণের সান্নিধ্যে চলে যাওয়ার চেষ্টা করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এর জন্য কী করতে হবে? সর্বদা আমাদের ভগবানের নাম, ভগবানের কথা এবং ভগবানের সেবার মধ্যে নিবিড়ভাবে যুক্ত থাকতে হবে। জয় শ্রীল প্রভুপাদ। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ অন্যকে শেয়ার করে দিবেন, যাতে অন্যরা এই কথা শুনতে পারে, বুঝতে পারে এবং তাদের মানব জীবনকেও এভাবে তৈরি করে। ঠিক আছে, হরে কৃষ্ণ জয় শ্রীল প্রভুপাদ। প্লিজ শেয়ারিং মিন্স কেয়ারিং, একটু শেয়ার করে দিন।